আজকে আমি আর টিপু ভাই দেখছি পর্তা 70-এ। পর্তা 70 বলতে এটা এখানকার স্থানীয় ভাষা। পর্তা 70 বলতে বোঝাইতেছে যে এখানকার যে স্টেট মার্কেট আছে সেই স্টেট মার্কেটে। তো এখন আসি আমি দাঁড়িয়ে পর্তা মাদুরা থেকে আমরা ট্রেনে করে তারপর যাব 70-এর পর্তায়, অর্থাৎ স্টেট মার্কেট। আমার সাথে আছে টিপু ভাই আর আমি আজকে যেতেছি এই ট্রেনেই উঠে আমরা যাব। ট্রেনের দরজা খুলবো, এটা মনে হয় চলবে না মনে হয় নাকি। এই হচ্ছে টিপু ভাই কিন্তু সাধারণত রবিবার দিন ঘুমায়, কিন্তু গাছকে আমার সাথে সময় দিতেছে। এখন এখানে এই ধরনের মাস্ক পরা এখন বাধ্যতামূলক, এবং গ্রিন পাস ছাড়া এখন কিন্তু জার্নি করা যাবে না। তাই আপনারা যারা জার্নি করেন আশা করি বিষয়টা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। ওয়াও, আমরা ভুল ট্রেনে চড়ছিলাম, ট্রেন আমাদেরকে একই স্টপেজ পিছনে নামায় দিয়ে গেছে। এখন এটাতে চলবো করছি, তাই এখন আবার ব্যাক করছি এপাশে যে আবার নতুন করে ট্রেনে উঠবো। আসলে অনেক দর্শনীয় স্থান, এখান থেকে অনেক টুরিস্ট, বিভিন্ন দেশ থেকে অনেক টুরিস্ট পর্যটকরা আসলে এখানে আসে দেখতে। এখন আমরা আছি সঞ্জীবানী থেকে আরো কয়েক স্টপেজ পরে আমরা আসলে ওখানে গিয়ে পৌঁছাবো। যদিও এই ক্লোস নিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ করব। এই হচ্ছে সেই ক্লোস, এটাকে দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। যদি আমার বাড়ির পাশে, আমি মাঝে মাঝে আসি, কিন্তু খুব একটা এখানে আসা হয় না। মার্কেটটাতে কম বয়সী, বেশি বয়সী, সব দেশের সব ধরনের লোকজন সাধারণত যাতায়াত করে। এই বাসের অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম 90% মানুষ আসলে এই স্টেট মার্কেটটাকে উদ্দেশ্য করেই আসছে, এবং এরা এখানেই নেমে যাবে। সেই মার্কেটের 1 নম্বর গেট, এইটা বাদেও আরও অনেকগুলো গেট আছে। তো আমরা এখান থেকে শুরু করবো না, আমরা ওই পাশ থেকে শুরু করবো। ইতালিতে যেহেতু সানডে, রবিবারে সব কিছু বন্ধ থাকে, যারা কর্মজীবী, যারা সপ্তাহের অন্য অন্য সময় পায় না, তারাই মূলত এই মার্কেটগুলোতে আসে কেনাকাটা করার জন্য। শুধু তারাই করে তা না, সর্বপেশার লোকজন এখানে আসে, কারণ এখানে সুলভ মূল্যে, কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এখানে ব্র্যান্ডের জিনিসও আছে, দামি জিনিসও আছে, দেখবে যা যেটা ভালো লাগে সেটা নেবে, একবারে কম দাম বিষয়টা এরকম না। না টিপু ভাই, আমি বলতেছিলাম যে কম দাম বলতে যে মার্কেটে যে প্রোডাক্টটা করা দোকান ভাড়া দেয়, মার্কেট বিল দেয়, তার থেকে কম আছে, মার্কেটের তুলনায় তো কম আছে, তাই না? ওই ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে দেখবো। ওকে, হেলমেট, বিভিন্ন ব্র্যান্ডের সুন্দর সুন্দর হেলমেট, অর্থাৎ এই কাপড় চোপড়গুলো যে এটাই নেওয়া হয় 20 ইউরো করে। এগুলো সাধারণত যারা বাইকার তাদের জন্য এই জ্যাকেটগুলো। এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস, সব ধরনের, একেবারে সুই থেকে শুরু করে ইলেকট্রনিক্স পর্যন্ত সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, বিভিন্ন বিভিন্ন দামের, বিভিন্ন মানের। ইতালিতে এই ধরনের আসলে এতটা ভিড় খুব একটা দেখা যায় না, এই মার্কেটটাতে অনেক ভিড়, অনেক। এটা একটা জুতার মার্কেট, কিন্তু মনে হচ্ছে এগুলো ইউজ স্যান্ডেল। এই মার্কেটে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের লোকজনের স্টল রয়েছে, বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান,
ফিলিপাইনি, পাকিস্তানি এবংকি ইতালিয়ানদেরও এই স্টোর রয়েছে এই মার্কেটে। স্টেট পারফর্মাররা পারফর্ম করতেছে। এগুলো দেড় ইউরো বাংলা টাকা, 150 টাকা। যারা গুলিস্তানে শপিং করেছেন তাদেরা অনেকটা ম্যাচ করতে পারবেন গুলিস্তানের শপিং সেন্টার আর এখানটা অনেকটা একরকম, পুরো গুলিস্তানের মতন এখানে ভিড়। এরকম করোনাকালীন সময়ে এমন ভিড় আর কোথাও ইতালির কোথাও নাই। জ্যাকেট মোজা 4টা দেড় ইউরো। ইউজ না ইউজ নতুন ইউজ অনেক সুন্দর 22 ইউরো। নাগমা জায়গায় 99 সেন্ট, আই মিন 1 ইউরোতে এই ধরনের জ্যাকেট গুলা। বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী এখানে আছে, কিন্তু আর্টের জন্য বিখ্যাত। এখানে পেইন্টও বিক্রি হয়। গতবার এখান থেকে অনেক ধরনের বীজ নিয়ে গেছিলাম। চাও চাও বুক কাটা করতেছে। স্ট্রিট ফুডও কিন্তু আছে এখানে। এই যে স্ট্রিট পারফরমেন্স পাওয়া গেছে যে কিনা নাচতেছে, তাও বিখ্যাত করতেছে না। আমি যে অংশটাতে আসছি এগুলা সাধারণত কাপড় চোপড়ই বেশি, ইলেকট্রনিক সাইডটা হচ্ছে আর একটু সামনে। সুন্দর কাঠের তৈরি আসবাবপত্র ভাবা যায় 1 ইউরোতে ইতালির মতো জায়গায় কাপড় চোপড়। বাচ্চাদের জন্য হচ্ছে খেলনা, তাও আবার 1 ইউরোতে। এতটা বড় যে আমি যদি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত হাঁটি তাও মনে হয় 4টা দিক, অর্থাৎ পুরোটা আমি দেখে শেষ করতে পারবো না। মার্কেটটা সকাল 9টা বাজে বসে আর ঠিক 1টা বাজে, 1টা বাজে ক্লোজ করে সবাই চলে যায়। আর এই মার্কেটটা সাধারণত সপ্তাহে একদিনই বসে, অর্থাৎ প্রতি রবিবারে, রবিবারে 9টা থেকে 1টা পর্যন্ত। ইতালিতে এটাই কিন্তু একমাত্র স্ট্রিট মার্কেট না, এমন আরও অনেক অসংখ্য স্ট্রিট মার্কেট রয়েছে। তবে এটা 1, 2, 3টা স্ট্রিট মার্কেট রয়েছে যেটা বেশ বড় এবং রবিবারে কিন্তু বসে। ঠিক আমার পিছনে স্ট্রিট ফুড রয়েছে কিন্তু ইটস নট অ্যালাউড ফর মি। হচ্ছে মোটর সাইকেলের ক্যারিয়ার না, আমারটা ওই নিয়ে ঢুকছি। আমি কিন্তু কিছু কেনাকাটা করতে আসছি নাই, আমি শুধু দেখতে আসছি। কিন্তু ভুলক্রমে 1 স্টপেজ আমরা সামনে চলে গেছি, আর এই যে প্রায় 20 মিনিট যাবৎ 25 মিনিট যাবৎ আমরা হাঁটতেই আসি। এখনও সেই ইলেকট্রনিক্স মার্কেট যেখানে উদ্দেশ্য করে আমরা আসছি সেখানে এখনও পৌঁছাতে পারিনি। ভুল করে প্রথমে ট্রেনে ভুল, দ্বিতীয়বার এখন রাস্তায় ভুল, ভুল আর ভুল, ভুল আর ভুল। হ্যাঁ সুন্দর সুন্দর ফুল গাছ। এরকম চারা নিছিলাম দেশে, ফুলও ফুটছিল, কিন্তু পরে কে যেন আমার এগুলা চুরি করে নিয়ে গেছে। নিজের বাসা হইল
পুরাতন জিনিসপত্রের সাথে রয়েছে আইম্যাক ফরসেল ফটো ফ্রেম যেমন তেমন আমার কাছে কিন্তু যে লাইট স্ট্যান্ডটা পছন্দ হয়েছে সিটি চলে জায়গাতে এই মহিলাদের দৌরাত্ম বেশি সব জায়গাতে এরা মনে হয় শপিং করতে এরা বেশি পছন্দ করে মহিলা ফার্স্ট হ্যাঁ মহিলারা ফার্স্ট সব জায়গায় মহিলাদের বিচরণ বেশি কেনাকাটায় কেটিপু ভাই পছন্দ হয়েছে কিছু না ইলেকট্রনিক্স মার্কেট এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় ইলেকট্রনিক্স মার্কেটে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এরা যারা যাদের যা যা ছিল এদের একটা নির্দিষ্ট সময় আছে এর মধ্যে ক্লোজ করতে দেবো তাই এখন হচ্ছে এদের ক্লোজিং সময় কী আর করার আজকে ওইভাবে দেখতে পারলাম না আর দেখাইতেও পারলাম না নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে সব মার্কেট বন্ধ এখানে নতুন পুরাতন সব ধরনের মোবাইল মোবাইলের অ্যাক্সেসরিজ ব্যাটারি পাওয়ার সাপ্লাই ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় হ্যাঁ বেতের তৈরি জিনিস শ্রীকান্তরা বেতের তৈরি জিনিস বিক্রি করতেছে ভালো লাগছে